আসিয়ার উপরে অত্যাচার চলছে, আসিয়াকে অত্যাচার চলছে, আসিয়ার উপরে অত্যাচার চলতে 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 মানসিক চলতে চলতে শারীরিক নির্যাতন শুরু হলো। ফেরাউনের দাবি তোকে আমাকে আল্লাহ বলতে হবে, আসিয়ার দাবি আপনাকে আমি স্বামী বলে মেনে নিব, স্বামী হিসেবে যা করার আছে সব করব, কিন্তু আমি কোনোদিন আল্লাহ বলতে পারবো না, আল্লাহ বলব না। পারে না, পারে না, বুঝিয়ে বুঝিয়ে পারে না। শেষকালে শারীরিক অত্যাচার শুরু হলো, শেষকালে এবার মেরে দেবে জানে আসিয়াকে আর রাখবে না। তখন কীরকম অত্যাচার শুরু হলো? তখন কোনো কোনো মুফাসসিরের মত যে ফেরাউন তার শ্বশুর শাশুড়ি সালা সালিদেরকে ডেকে পাঠালে, দে বলছে তোদের বেটিকে বুঝা আমাকে আল্লাহ বলবে কি না, কারণ এরা মেনে নিয়েছে, শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে। তখন শাশুড়ি শ্বশুর বলছে বেটি কি ঝামেলায় যাবি, আল্লাহ বলেলে সুখে থাকবি। মা বাপকে উত্তর দিল পৃথিবীর সব ছেড়ে দিব, আল্লাহকে পারবো না, ওকে আমি আল্লাহ বলতে পারবো না। মা বাপ বুঝিয়ে যখন পারলো না, ফেরাউনকে বললো বাবা জামাই তোমাকে আমরা রব বলে মেনেছি, মানছে না, তোমার যা মন যাবে করো ওকে, আর আমরা ঘরে উঠতে দিব না। শ্বশুর কুলের দরজা, বাপের কুলের দরজা বন্ধ হয়ে গেল। ফেরাউন বলছে বেঈমান তোর বাপের কুলের দরজা বন্ধ, এই বলে কি তুই আমার খাবি, আমার ঘরে থাকবি, আর আমার বিরুদ্ধে কথা বলবি, সারা 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 দেশ আমাকে আল্লাহ বলে মানবে, তুই মানবি না, তাহলে আমার ঘরের দরজা তোর বন্ধ। একদিকে বাপের কুল গেল, একদিকে শ্বশুরের কুল চলে যাচ্ছে। যখন দুই কুল চলে গেল, স্বামীর কুল বাপের কুল দুই কুল গেল, আসিয়াকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। কোথায় শোয়ানো হয়েছে? কোনো নরম বিছানায় নয়, কোনো মাটিতে নয়, আসিয়াকে শোয়ানো হয়েছে। কোনো আপনার কিনা ঘাসের ওপরে নয়, আসিয়াকে শোয়ানো হয়েছে কাঁচের ওপরে, কাঁচকে ভেঙে দিয়ে। আর একটা তফসির বলছে তক্তা পাটার ওপরে তারকাটাকে দিয়ে উল্টিয়ে দিয়ে শুয়ে দেওয়া হয়েছে, আর তার চার হাত পায়ে খুঁটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। বড় একটা পাথরকে বুকের ওপরে সৈন্যরা ধরে আছে। আর ফেরাউন বলছে তোকে এটা লাস্ট চান্স দিচ্ছি, আল্লাহ বলে মানবি কিনা বল, আল্লাহ বলে মানবি কিনা বল, একবার দুইবার তিনবার লাস্ট চান্স যখন বলেছেন, হযরত আসিয়া মুখ খুলে দিয়েছেন রব্বি বিনিলি ইন্দাক বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি বিনিলি ইন্দাক বাইতান ফিল জান্না, হে আমার রব তোমার জান্নাতের ভিতরে আমার ঘরটা রাখিও, তোমার জান্নাতে আমার ঘর রাখিও। আমার দুই কুলের ঘর আগে চলে গেছে, স্বামীর কোল নাই বাপের কোল নাই, তোমার ঘর জান্নাতের কাছে আমার ঘরটা রাখিও, এ আল্লাহ তুমি আমাকে নাজাত দাও এই বদচরিত্র স্বামী থেকে, তার আচরণ থেকে, এবং আমাকে নাজাত দাও এই রকম একটা দুষ্ট দ্রুহ দুশ্চিন্তার একটা নোংরা ফ্যামিলি থেকে। এমন সময় ফেরাউন পাথরটা ছেড়ে দিল, আল্লাহ তাবারাক বা তাআলা আল্লাহ তার কুদরতে সমস্ত আসমানকে কাঁচের মতো বানিয়ে দিয়ে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেখিয়ে দিল। আসিয়া রে তোর পৃথিবীর সব কুল বন্ধ হয়ে গেছে, তবে তোর রবের দরজা খোলা আছে। ফেরাউনের বিবি আসিয়া জান্নাতে চলে গেল। তাহলে বিয়ে হওয়া মেয়েগুলোর সমস্যা মিটলো, তাহলে যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি এরা কি করবে? জি এদের তো কোনো বাটখারাও নাই, ওজন করারও কেউ নাই, যা মন যাবে তাই করবে, খালি মার্কেটে ঘুরে বেড়াবে আর কসমেটিক্স কিনবে, বাস আর কিছুই নাই। বাংলাদেশের মহিলা যে এত হোটেল প্রিয়, ওরে সুবহান আল্লাহ, ভাগ্য জানে আল্লাহ বাংলাদেশে বিয়ে আমার দেয় নাই, হোটেলেই পড়ে থাকে, খালি খেয়েই যেছে খেয়েই যেছে, লজ্জাও নাই শরমও নাই। জি আল্লাহ এদের জন্য বলছেন যাদের স্বামী নাই, এ স্বামীহীন মহিলা ও আমার বিটির দল কান করে শুননে মা, আমার আল্লাহ কি বলছেন, তোদের জন্য আমি একটা বাটখারা রেখেছি, সেটাকে ও মারিয়াম আবনাত ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাগনা ফিহি মির রুহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, ও মহিলার দল তোদের জন্য একটা চিরকুমারীকে রেখে দিয়েছে, আজ পর্যন্ত তার
গায়ে কোনো পুরুষ টাচ করেনি, তার নাম হচ্ছে মারিয়াম। এত সুন্দর মেয়ে, এত দামি মেয়ে, ওই মেয়েটি কত দামি, তাকে পৃথিবীর কোনো পুরুষ টাচ করলো না। ও মারিয়াম আবনাতা ইমরানা, ইমরানের মেয়ে মারিয়াম, সেই মেয়েটা কত দামি। আল্লাতে আহসানাত ফারজাহা 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 ফারজাহা, এই কথাটা কেন বারবার বলছে, আপনারা আপনাদের ইমামকে জিজ্ঞেস করে নেবেন ফারজাহা মানে কে। ফারজাহা হলো মেয়েদের যৌনাঙ্গকে ফারজাহা বলা হয়েছে। এটা কত দামি, কোরআনের মতো জায়গাতে মেয়েদের যৌনাঙ্গের কথা তোলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের একবার তুলেছেন, মেয়েদের কয়েকটা আয়াত নাজিল করেছেন। এখানে তো একবার বলেছে আল্লাহতে আহসানাত ফারজাহা, আবার আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন সারা পৃথিবীর যত মুমিনা মেয়ে আছে যারা কালেমা পড়েছে তাদের যৌনাঙ্গকে তুলে বলেছে কুল্লিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ফুরুজ মানে কি, একবার জিজ্ঞেস করে নেবেন আলেমদেরকে বা মোবাইলে সার্চিং করে নেবেন, এটা মহিলা যৌনাঙ্গকে বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা জানা আয়েশাকে পবিত্র ঘোষণা করতে গিয়ে সূরা নূরের 11টা আয়াতকে পরপর নাজিল করেছেন। তাহলে মেয়েদের, মেয়েদেরকে কত গুরুত্ব দিয়েছেন আমার মাবুদ, তাদের পর্দাকে, তাদের যৌনাঙ্গ কত গুরুত্ব দিয়েছেন। যে আমার আল্লাহ বলছে দেখ মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, এই যুবতীটা, এই সুন্দরীটা, সে তার যত, সে তার জীবনের সব শোকে সামালে তার নিজের ইজ্জতের হেফাজত করেছে। আর ইজ্জতের হেফাজত করার কারণে আমি আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হয়ে গেছে, কত ভালোবাসার হয়ে গেছে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম মেয়ের ভিতর থেকে একটা সন্তান নিলাম, পুরুষ টাচ করলো না সন্তান হলো, এটা আমি আল্লাহর কারিশমা বিশ্বকে আমি দেখালাম। ওয়া কানাত মিনাল কানিতিন, তাদের মা বেটাকে কিতাব দিলাম এবং বিশ্বের বুকে তাদেরকে সম্মানিত, সম্মান দিয়ে সম্মানের সম্মানিত ভূষিত করলাম। মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান হয়েছে, তাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? বেড়েছে। আল্লাহ বলছে আমি সম্মান দিলাম। আমাদের ঘরের অবস্থা এমন, আমরা যে ঘর বাসাগুলোতে বাস করি চারটা পাঁচটা রুম নিয়ে, কোনো রুমে জিব্রাইল যাবে না, যাবে ছবি আছে, নেতার ছবি, নায়কের ছবি, নায়িকার ছবি, প্লেয়ারের ছবি, বিয়ে করেছে 40 বছর, ফরজ গোসল জানে না, ঘরকে একবারে ভিজেকিতি করে রেখে দিয়েছে, জিব্রাইল যাবে? সাহস নাই যে কেউ বলবে যে আমার ঘরে জিব্রাইল ঢুকবে। কিন্তু মারিয়াম, ও মা মারিয়াম, আমার এখানে ঘরে কটা রুম আছে, বেডরুম আছে 2টি, ডাইনিং আছে 1টি, এর আপনার কিনা রেস্টরুম আছে, আর কিছু আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং আছে, আর কি আছে, আর কি আছে, 20খানা রুম আছে, টয়লেট তো দূরের কথা। ও মারিয়াম রে, তুমি কত বড় আল্লাহ ওয়ালে, আল্লাহর রহমতের ফেরেশতা জিব্রাইল তোমার মা বাথরুমে দাঁড়িয়ে আছে, বেডরুমে নয় বাথরুমে, মেয়েটা কত দামি, জিব্রাইলের মতো ফেরেশতা বাথরুমে দাঁড়িয়ে আছে। বাথরুমে শরীরে কাপড় পূর্ণ থাকে, বাথরুমে শরীরে কাপড় পূর্ণ থাকে, জিব্রাইল একটা যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছেন, এমন সময় জিব্রাইলকে দেখে নিয়েছেন মারিয়াম শরীরে কাপড় পূর্ণাঙ্গ নাই, সঙ্গে সঙ্গে মারিয়াম কাপড়গুলো গায়ে নিয়ে বলছে আমি তোমার থেকে পানা চাইছি, তুমি আমার কাছে আসিও না। এমন সময় জিব্রাইল আমিন বলছেন ও মারিয়াম, আমি মানুষ নয়, মানুষের রূপ ধারণ করেছি, আমি ফেরিস্তা, আমার মধ্যে কোনো সেক্স নাই, সেকশনও নাই, না পুরুষ না নারী, সেকশনও নাই, সেক্সও নাই, আমাকে আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে, মারিয়াম রে তুমি অচিরে এখান থেকে বের হয়ে চলে যাও জঙ্গলে, একদম মরা গাছের খেজুরের ডাল ধরে নাড়া দাও গা, সেখান থেকে খেজুর খাবে, পানি খাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সন্তানের মা বানাবে।
মারিয়াম বললাম আমি লজ্জা রাখি কোথা, আমার তো স্বামী নাই, আমার পেটে সন্তান। ফুঁক মেরে দিলেন জিব্রাইল, এক মাসের, দুই মাসের, তিন মাসের, চার মাসের, পাঁচ মাসের নয়, একবারে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে নয় মাসের ডেলিভারি হলো। জিব্রাইল আমিন বললেন আল্লাহ তোমাকে হুকুম করেছে তুমি বস্তি ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সেখানে খেজুর গাছে ডাল ধরে নাড়াও, আল্লাহ অসময়ে তোমাকে পা খাবার দেবে, যেটা ফলের সিজন নয় সেই ফল তোমাকে খাওয়াবে। হযরতে মারিয়াম ফলের কাছে যখন অফ সিজনে ফল খেয়েছে, একজন এসে বলছে ইয়া মারিয়াম আন হাজে আমা লাকা হাজে, হে মারিয়াম এটা তুমি কোথা থেকে পেলে? হযরতে মারিয়াম উত্তর দিলেন এটা আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আমি আমার রবের তরফ থেকে রিজিক পেয়েছি। অসময়ে যেমন খেজুর ধরেছে, অসময়ে খেজুরে যেমন ফল ফুরুটে আমাকে আল্লাহ ভরে দিয়েছে, তেমনি আমার স্বামী নাই তার বেদে মানুষ নামে ফলটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার অসিজনের ফল। অতএব ওই মারিয়ামকে বললেন আল্লাহ, মারিয়াম তুমি মুখকে বন্ধ করে লাও, আমি সমাজকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, সমাজকে কন্ট্রোল করে তোমার ইজ্জতকে বাড়ানোর দায়িত্ব আমার, আমি আল্লাহ গ্রহণ করেছি। জিব্রাইল বলছেন হে মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার সম্মান তোমার আল্লাহ বাড়াবে। মারিয়াম চুপ হয়ে গেলেন, ছেলে বাচ্চা কোলে, এই ছোট বাচ্চা, মারিয়াম চুপ। আল্লাহ বলেছে তুই চুপ থাক, বাকি কারিশমা আমি দেখছি। চারটা বাচ্চা ছেলে কথা বলেছিল, কয়টা বললাম? চারটা, তার মধ্যে এটা একটা। হযরত ঈসাকে নিয়ে যাচ্ছে বস্তির ভিতরে, সবাই মুখে কাপড় দিয়ে বলছে মারিয়াম ঘটনা কি ঘটলো? হযরত ঈসা বলছে খবরদার, একদম কচি একদিনের বাচ্চা, মুখ খুলে বলছে খবরদার আমার মাকে কেউ কোনো রকম ইলজাম লাগাবে না, আমার মা পাক, আমি ঈসা রূহুল্লাহ, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমি বিনা বাপে আল্লাহর দেওয়া কুদরতি সন্তান, আমি হলাম ঈসা রূহুল্লাহ। সব মুখ বন্ধ হয়ে গেল, মারিয়ামের ইজ্জত বেড়ে গেল। জি ভাই, ইজ্জতের মালিক আল্লাহ। চারজন মেয়েকে আল্লাহ নবতী টাইটেল দিয়েছেন, চারজন মেয়েকে। এক নম্বর হাওয়া আলাইহাস সালাম, দুই নম্বরে হাজারা আলাইহাস সালাম, তিন নম্বরে হচ্ছে মারিয়াম আলাইহাস সালাম, আর চার নম্বরে হচ্ছে আসিয়া আলাইহাস সালাম। তাদের কারিশমা কি ছিল, তাদের ডিগ্রি কি ছিল, কোয়ালিফাইড কি ছিল, যে আমার আল্লাহ তাদেরকে নবুতি টাইটেল দিয়ে সম্মানে ভূষিত করেছে। এখন দুটি ঘটনা শোনাবো, নারী আর পুরুষ দুজন কিভাবে ইসলামকে বাঁচাবে, দুটি ঘটনা শোনাবো, বেশি সময় লিব না, একজনও উঠবেন না, সকলে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেননি, ওই পেছন থেকে শব্দ শুনতে চাইছি, জোরে বলেন ইনশাআল্লাহ। ঘটনা দুটি কি? ইসলাম পৃথিবীতে এসেছে, মা আপনাদেরকে ইসলামকে বাঁচাতে হবে, পুরুষ ইসলামকে বাঁচাবে, যার যা ডিউটি সে তাই করবে। যেমন একটা ঘটনা, সাহাবিটার নাম আমর বিন জমহ, আমর বিন জমহ এক পায়ের ল্যাংড়া ছিল, ও ল্যাংড়া মানুষ যেমন হাঁটে ওই রকম হাঁটত। তো আমর বিন জমহর স্ত্রী মনে মনে ভাবছে যে আমার স্বামী তো কোনো দিন জিহাদে যাবেও না আর শহীদও হবে না, আর আমি নিজেকে শহীদের স্ত্রী বলে কেয়ামতের মাঠে গর্ব করতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আবার মনটা বলছে না, পায়ে ন্যাংরা হলে কি হবে, মুখের জোর খুব, দেখি পারি কি না, ওকে প্রেরণা, একটু প্রেরণা দিয়ে আগাতে পারি কি না দেখি। জি, উনি কোথাও কাজে ছিলেন, বাড়ি ঢুকছে ন্যাংরা মানুষ, বিবি একটু বলে দিলেন তোমার যত মুখের জোর আমার সঙ্গে, আমি মহিলা মানুষ, যত গায়ের ক্ষমতা আমাকেই দেখাও, আর যত রাগ আর হুঙ্কার বাঘের মতো আমার ওপরই, আর জিহাদের নাম শুনলে তুমি লুকাও।
লেন মাজা, ওর গা গরম হয়ে গেল, আ কি বললি, আমি জিহাদের খবর শুনে লুকায়, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকল, এদিকে উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে, ঠিক সময় তার বিবি তার স্বামীকে গরম করে দিয়েছে, বাড়ির ভিতরে ঢুকে তালোয়ারটা নিল, আর তালোয়ারটা নেওয়ার পর তালোয়ারটা হাতের উপরে রাখলো, আর এইভাবে দুইবার টান মারল, টান মারল, আর আল্লাহকে বললো, আল্লাহুম্মা লা তারাদদুনি ফি আহলি ওয়া মালি, হে আল্লাহ তুমি আমাকে মাল আর আহালের কাছে কোনোদিন আর ফিরিয়ে আনিও না, শহীদের লিস্টে তুমি আমার নামটা লিখে দাও। আমরা বিন জমুক উহুদের প্রান্তে গিয়ে সিংহের মতো গর্জন দিয়ে এক পায়ে নামলেন, অনেক বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে জান্নাতি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, লাশ পড়ে আছে। এবার মদিনা থেকে মহিলারা যেতে শুরু করে দিয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, লড়াই শেষ হয়ে গেছে, কার কি নসিবে কি ঘটেছে চলে যায়। আমর বিন জমর একদম পাগলিনীর মতো স্ত্রী চলে আসছে, একজন এসে বলছে, বিশ্বনবী বলছেন, আমর বিন জমর লাশটাকে উঁটের ওপরে চাপিয়ে নাও, এটা মদিনা মানোয়ারায় যেটা আপনার কিনা গারকুল বাকি জান্নাতুল বাকি বলে মসজিদ নববীর, ওই জায়গায় এর দাফন করা হবে। উঁটের ওপরে লাশকে যখন চাপানো হচ্ছে উঁট বসে যাচ্ছে, লাশ নামিয়ে নিলে উঁট দাঁড়িয়ে যাচ্ছে, উঁট কোনো রকমেই লাশকে বহন করতে রাজি নয়, উঁটকে অনেক কৌশল অবলম্বন করা হলো, প্রহার করা হলো, কিন্তু উঁট লাশ বহন করতে রাজি নয়। বিশ্বনবী বলে লাশ নামিয়ে দাও, নিশ্চয়ই ওর জীবনে কোনো অসিহত ছিল, ওর বিবিকে আসতে দাও। আমর বিন জমর বিবি যখন এসে পৌঁছালো, বিশ্বনবী বলছেন, হে আমর বিন জমর স্ত্রী তুমি বলো তোমার স্বামীর কোনো অসিহত ছিল কিনা। আমর বিন জমর স্ত্রী সমস্ত ঘটনা যখন খুলে বলেন, রাসূলুল্লাহ আমি মনে মনে ভাবছিলাম আমার স্বামী হয়তো কোনোদিন শহীদ হবে না, এই প্রেরণা দেওয়ার কারণে সে শহীদ হতে আসলো, কিন্তু আসার সময়কালে একটা কথা বলে এসেছিল, হে আল্লাহ জিহাদের ময়দানে চললাম আর যেন আমার স্ত্রী এবং সন্তানের মালের মুখ আমাকে দেখতে না হয়, দ্বিতীয়বার যেন আর ফিরে না আসি, তুমি আমাকে শহীদের দরজা দান করো। বিশ্বনবী বললেন, বাস 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 হয়ে গেছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে, ওকে আর মদিনা ফেরত যেতে হবে না, এখানেই ওকে দাফন করা হবে, যেখানে সোহাদায়ে উহুদরা 70-72 জন সাহাবী শুয়ে রয়েছেন, ওই জায়গায় আমর বিন জমর লাশ রয়েছে। ওতে বন্ধুরে, ওতে ও আমার মা, ওরে আমার বোন রে, ওরে আমার খালা রে, আমর বিন জমর স্ত্রী যদি স্বামীকে আল্লাহর রাস্তায় দান করতে পারে, এমনও ঘটনা আছে সন্তানকে দান করা, কেউ কেউ বলে হাদিসটা জাল বা জয়েব, তবে ঘটনা এতটুকুই বলে নিচ্ছি, একজন মা তার কচি সন্তানকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন, কোলের সন্তান, কচি সন্তান, একজন মা দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী বলছেন, তুমি সন্তান নিয়ে কেন এসেছো, বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো সব চলে গেছে আল্লাহর রাস্তায়, আব্বা গেছে, ভাই গেছে, স্বামী গেছে, আর আমার এই কচি সন্তানটা থেকে গেছে, এটাকে নিয়ে চলে যান জিহাদের ময়দানে, এটা কেউ বলে জাল, কেউ বলে জয়েব, তারপরও ঘটনা হিসাবে শোনাচ্ছি বন্ধুরা আমার, এটা নিয়ে যান। বিশ্বনবী বলছেন, সেই কচি সন্তান কি করে জিহাদ করবে, না তালোয়ার ধরতে পারবে না, বুঝতে পারবে, এমন সময় মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার কোলে রাখবেন, যখন কোনো বেঈমান আপনাকে তীর মারবে তো এটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বিশ্বনবীকে কত ভালোবাসতেন, ভাইরা আমার যদি এটাকে জাল জয়ীফ বলেই মনে করলেন, আরও অনেক ঘটনা রয়েছে, এটা জালই হোক জয়ীফ এটাকে বাতিল করে দেন, এমন এমন ঘটনা রয়েছে বন্ধুরা আমার, যেগুলো তারা জানকে দিয়েছে, মালকে দিয়েছে, স্বামী দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, সন্তান দিয়েছে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে। এবার একটা মজার কথা, বাদশার নাম হচ্ছে বাদশা হারুন রশিদ, এবার দুনিয়াবি বলছি কোরআন হাদিসের বাইরে, বাদশা হারুন রশিদ তিনি একজন বিখ্যাত বাদশা, তো হারুন রশিদ বাদশা তার বিবি জুবাইদাকে নিয়ে গেলেন হজ করতে, স্বামী স্ত্রী হজ করে এলেন, হজ করে এসে হারুন রশিদ স্ত্রীর সঙ্গে মজাক করছেন, বলছে তুমি তো এখন ধরো হাজি বিবি হয়ে গেলে, তো তুমি হজ করে এসছো, ধরো আমি তোমাকে দেখা করবে বলো, আর হজ কেমন হলো তোমাকে, মক্কা মদিনা কেমন লাগলো? বাগদাদের বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বেগম বলছে, স্বামী
আপনি আমাকে হজের ব্যাপারে জিজ্ঞেস করছেন, আমাকে আল্লাহর ঘর খুব ভালো লেগেছে, মক্কা ভালো লেগেছে, মদিনা ভালো লেগেছে, আরাফাত ভালো লেগেছে, মিনা ভালো লেগেছে, মুজদালিফা ভালো লেগেছে, আমার হজে জান ভরে গেছে, তুমি কি উপহার নেবে, কি তোমাকে গিফট করব? তখন বেগম জুবাইদা বলছে, করবেন, সত্যি করবেন? বলে হ্যাঁ। বলে আমি যা বলবো দেবেন? হ্যাঁ দিব। মেয়ে দেখেন কেমন, স্বর্ণ নিল না, নাকের নিল না, কানের নিল না, গলার নিল না, হাতের নিল না, রাজভাণ্ডারের মাল নিল না। বেগম জুবাইদা বলছেন, স্বামী আমার, আমি যখন আরাফাতের ময়দানে গেলাম, ওখানে হাজিদের অনেক কষ্ট দেখেছি, কারণ হাজিদেরকে ১২টা ঘন্টা ২৪ ঘন্টা আরাফাতে থাকতে হয়, আর নিজের নিজের বেডিংকে মাথায় করে নিয়ে গেল। শুধু তাই নয়, একটা মানুষকে মরুভূমির প্রান্তে ২৪ ঘন্টা থাকার জন্যে যা পানি লাগে মশকে করে বহন করেছে প্রত্যেক হাজি, তার গোসলের পানি, উজুর পানি, খাওয়ার পানি, এটা বড় কষ্ট আরাফাতের ময়দানে। এখানে পানির ব্যবস্থা নাই মরুভূমির প্রান্তে জাবালে রহমতে কাঁদতে গিয়ে। স্বামী আমার, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি জুবাইদা আপনার কাছে একটা উপহার চেয়ে নিচ্ছি, এই উপহারটা দিলে আমি জুবাইদা খুশি হয়ে যাব। তাহলে কি করেন, আপনি বাগদাদ থেকে আমার নামে একটা ড্রেন তৈরি করে দেন, নহর তৈরি করে দেন, নালি তৈরি করে দেন, ইখান থেকে আরাফাত পর্যন্ত যখন হজের সিজন হবে আপনি এই জায়গায় পানি ছাড়বেন, এই পানি যেন হাজিরা আরাফাতের ময়দানে পেয়ে যায়, তাদের যেন কোনো কষ্ট না হয়, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। বাদশাহ হারুন রশিদ বলছেন, কবুল করে নিলাম, মঞ্জুর হয়ে গেল। সেই নহরটা বানিয়েছে বাগদাদ থেকে মক্কার মাটি একদম আরাফাত পর্যন্ত, নহরটা কত লম্বা, ২৫০০ কিলোমিটার, ওখানে পানি ছাড়া হতো, আর আরাফাতের দিনে হাজিরা ব্যবহার করতেন। তাহলে দিনকে বাঁচাতে গিয়ে তাদের মেহনত দেখেন, কি স্বামীর মেহনত, কি স্ত্রীর মেহনত। যেমন একটা সন্তান জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার, কোরআনকে বাঁচাতে গেলে নারী পুরুষ উভয়ের মিজাজ দরকার, তবে আল্লাহর দিন পৃথিবীতে টিকবে। ঠিক বলেছি না ভুল? তো এতক্ষণ আজকে দাম্পত্য সমস্যার সমাধানের কথা বললাম, শেষ কথাটা বলছি, ইসলামকে বাঁচানোর জন্যে এই নারী পুরুষ কি এগিয়ে আসতে হবে, হবে কি হবে না?